এই লেসনে বুলিয়েন্স এই যে টার্মটা এটা সম্পর্কে আমি টোটালি আলোচনা করব এবং এটা কি এবং এটার মাধ্যমে আপনি কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আমি টোটালি আলোচনাটা করব। বুলিয়েন্স হলো এটা একটা নিজস্ব নিজস্ব একটা টাইপ যেটা একটা আউটপুট দেয় ট্রু অথবা ফলস এবং এই যে ট্রু অথবা ফলস যে আউটপুটটা দিচ্ছে এটা কোনো স্ট্রিং আউটপুট না এটা হলো জাস্ট সে তার নিজের একটা টাইপ ট্রু অথবা ফলস তো এখানে বুলিয়ন যে টাইপটা এটা এই জিনিসটা কোন জায়গায় ইউজ করা হয় এটা হলো যখন আপনি কোনো কিছু টেস্ট করতে যাবেন তখন এটা ইউজ করা হয় যেমন লাস্ট লেসনে যেটা আপনারা দেখেছেন যে ইন অ্যারে ইন অ্যারে যেটা ইউজ করা হয়েছে এখানে কি করা হয়েছে ইন অ্যারে এখানে আমি এই ফাংশনতে যেটা জানা জানতে চেয়েছি যে অ্যারের ভিতরে এই নাম্বারটা কি আছে কি না ইয়েস অন্য ট্রু অর ফলস এখানে ট্রু অর ফলস লেখা আছে দেখতে পাচ্ছেন এটা হলো একটা বুলিয়ন ভ্যালু যে ট্রু অথবা ফলস তাহলে বুলিয়নের যে দুইটা ভ্যালু হয় একটা হলো ট্রু একটা ফলস তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি নতুন একটা ফাইল ওপেন করছি এটার ভিতরে আমি প্রথমে দুইটা ভেরিয়েবল নিব একটার ভিতরে আমি দিব ট্রু এবং বি আরেকটা যে আমি ভেরিয়েবল নেব সেটার ভ্যালু আমি দিব এখানে ফলস তো এই যে আমি দুইটা ভ্যালু দিলাম দুইটা ভ্যালু দেওয়ার জন্য এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেল এটা কিন্তু নর্মাল কোনো টেক্সট না বা আমি এখানে এই ভেরিয়েবলের ভিতরে আমি যেটা করলাম দুইটা বুলিয়ান ভ্যালু আমি এখানে অ্যাসাইন করেছি আমি অ্যাসাইন করার পরে আমি এখন এটাকে যদি আমি আউটপুট নিই তাহলে এখানে কি দেখাই সেটা আমরা দেখি আমি এখানে এটা লেখার পরে এখন আমি এটার একটা আউটপুট নিব যে আউটপুটে কী আসে আপনারা এটা দেখেন এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রথম যেটা প্রথমটার ভ্যালু এখানে এসেছে ওয়ান কিন্তু পরের ভ্যালু যেটা পরের ভ্যালুটা এখানে এসেছে কোনো ভ্যালু আসে নাই প্রথম ভ্যালু যেটা আছে ট্রু ট্রু যখন হবে একটা বুলিয়ান ভ্যালু ট্রু অথবা ফলস হয় যখন ট্রু হবে তখন সে এটা একটা স্ট্রিং টাইপ এসে যে ট্রান্সফার করে করে এটার একটা আউটপুট দেয় ওয়ান ওয়ান মানে হলো যে এটা একটা ট্রু ভ্যালু ট্রু ভ্যালু না এটার হলো একটা ট্রু আর ফলস যেটা ফলস মানে এটাকে সে কোনো আউটপুট দি দিবে না দ্যাট মিন্স নাথিং কোনো কিছুই সে আউটপুট দেবে না তো বুলিয়ান ভ্যালু নর্মালি এই দুই টাইপের বুলিয়ান ভ্যালু হয়ে থাকে তো এখন এখানে এই যে দুই টাইপের যে বুলিয়ান ভ্যালু হয়ে থাকে আমি এটা কি বুলিয়ান ভ্যালু কিনা সেটা আমি চাইলে আমি টেস্ট করতে পারবো তো সেটা সেটা যদি আমি টেস্ট করতে চাই সেটার জন্যে একটা ফাংশন আছে ইজ বুল ইজবুল যে ফাংশন এই ফাংশনের মাধ্যমে আমি এটাকে চাইলে আমি টেস্ট করতে পারবো তা আমি এখানে এটাকে টোটালি র্যাপ করে দিব দেওয়ার পরে এখানে আমি এই যে এক নম্বরের জন্য আমি এটা বুলিয়ান নিলাম এবং একইভাবে আমি দুই নম্বর যেটা দুই নম্বরের জন্য দ্যাট মিন্স এখানে যে বি যেটা বিয়ের জন্য আমি এটাকে টেস্ট করবো দুইটার জন্য আমি এখানে টেস্ট করব যে এটার যে বুলিয়ান ভ্যালু কী এসেটা আমি দেখার জন্য এখন আমি এটাকে সেভ করলাম করে আমি এখন এটাকে যদি রিফ্রেশ দিই এখানে এখানে একটা বিয়ার ট্যাগ দিলাম এখন বুঝতে যেন সুবিধা হয় তো এখানে এটা কি দেখালো যে প্রথমবার যখন আপনি দেখেন প্রথমবার দেয়ার দিলাম এটার জন্য সে ট্রু আসলো এটার জন্য ফলস আসলো কারণ এখানে বুলিয়ন ভ্যালু ট্রু এবং ফলস দেয় কিন্তু নিচের দিকে আমি যদি ইজ বুল দিই ইজ বুল মানে হলো এটা কি বুলিয়ন ভ্যালু দ্যাট মিনস এটা কি এই ভ্যালুটা কি শুধু ট্রু এবং ফলস এই ধরনের কোনো ভ্যালু তাহলে এটা ট্রু হবে তো এই যে ভ্যালুটা এটা তো ট্রু দ্যাটমিনস এটা একটা বুলিয়ান ভ্যালু সেই জন্য এখানে ওয়ান দেখাচ্ছে এবং বুল যেটা সেটাও একটা যদিও ফলস কিন্তু এটা একটা বুলিয়ান ভ্যালু যার কারণে এটাকেও সে এখানে ওয়ান দেখাচ্ছে তো এই ফাংশন দিয়ে আপনি এটা কি বুলিয়ান ভ্যালু কিনা সেটাকে আপনি টেস্ট করতে পারেন আর বুলিয়ান জিনিসটাই হলো যে ট্রু বা ফলস এই টাইপের কিছু একটা হবে যেমন আমি নিচে আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাবো কিন্তু এখানে আমি যে ফাংশনটা ইউজ করবো সেটা হলো ইফ স্টেটমেন্ট কিন্তু ইফ স্টেটমেন্ট সম্পর্কে আপনাদের এখন কোনো কিছু না জানলেও চলবে জাস্ট এটা জাস্ট এমনি এমনি আপাতত জাস্ট দেখে যান যে এখানে আমি কি করছি কিন্তু পরবর্তীতে আমি সামনে ই যেসব লুপিংয়ের জন্যে যেসব লজিকগুলো আছে বা ই ফল লুপ আরও যেসব লুপিংগুলো আছে সবগুলো সম্পর্কে সামনে আমি আলোচনা করব। এখানে আমি একটা প্রথমে নাম্বার নিলাম এখন এই নাম্বারটাকে আমি টেস্ট করব যে ইস ফ্লট দিয়ে এটা ফ্লট নাম্বার কিনা তা আমি সেটা টেস্ট করতে গেলে অবশ্যই আমাকে নাম্বারটা সিলেক্ট করতে হবে যদি এটা ফ্লট হয়ে থাকে তাহলে একো দিস ইজ ফ্লট নাম্বার জাস্ট এটা এসে সে আমাকে আউটপুট দেবে তো এটাকে আমি সেভ করলাম এখন আমি দেখি যে এখানে আমাকে কী আউটপুট দেখে দেয় এখানে দেখাচ্ছে দিস ইজ ফ্লট নাম্বার কারণ এটা দিস ইজ ফ্লট নাম্বার দেখানোর কারণেই হলো এখানে যে নাম্বারটা এই নাম্বারটা হলো একটা ফ্লট নাম্বার এখন এই নাম্বারটা আমি চেঞ্জ করে আমি যদি এখানে জাস্ট শুধু থ্রি করে দিলাম এটা একটা ইন্টিজার নাম্বার হয়ে গেল নট ফ্লট নাম্বার এখন এখানে আউটপুট দেয় কিনা সেটা আমি দেখি এখানে কোনো আউটপুট সে দিচ্ছে না তার মানে আমি এখানে কী টেস্ট করেছি এখানে আমি যে কাজটা করলাম ইজ ফ্লট দিয়ে আমি যেটা করলাম যে এখানে আমি ট্রু আর ফলস আমি চাচ্ছি এটাই হলো একটা বুলিয়ান ভ্যালু তা আমি এরকম আরও অনেক ফাংশন আছে যেসব ফাংশন দিয়ে টেস্ট করতে হয় যে এটা কি ট্রু নাকি ফলস তো এরকম আপনি যখন টেস্ট করতে যাবেন তখন এরকম আরও অনেক ফাংশনের সাথে আপনি সামনে আরও পরিচিত হবেন যেমন এখানে ইজ বুল এটা দিয়ে আমি কাজ করলাম ইস ফ্লট এরপরে এই অ্যারের ভিতরে ইন অ্যারে এইগুলোর মাধ্যমে এক কথা যেসব ফাংশনের মাধ্যমে আপনি ট্রু এবং ফলস এই দু রকমের ভ্যালু আপনি পাবেন এই দু রকমের ভ্যালু না এই দু রকমের আউটপুট পাবেন সেইটা সেইটা মানেই হলো এটা একটা বুলিয়ান ভ্যালু তো এটা আপনার অবশ্যই বুলিয়ান ভ্যালু সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে কারণ পরবর্তীতে এটা আমাদের প্রত্যেক অনেক জায়গায় এটা আমাকে আমাদের কাজে লাগবে এবং এটা খুবই কমন একটা জিনিস